বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমার জন্মের পরপর দ্বিতীয় মহাযুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কত নাটকীয় ঘটনা ঘটেছে ইতিহাসে, সমস্ত কিছুই কোনো না কোনোভাবে আমার ভেতরে ছায়া ফেলে গেছে। আবার ব্যক্তিগত পর্যায়ে মানুষকে দেখা, আমার সংসারে, আমার সেই জন্মের শহর কুড়িগ্রামে, তারপরে আমার বেড়ে ওঠার শহর এই ঢাকাতে, যা কিছুই দেখেছি, যাদের সঙ্গে মিশেছি, সমস্ত কিছুর অভিভাব, সমস্ত কিছুর ছায়া তো ভেতরে তো কাজ করে। শুধু আমার কেন, সব মানুষেরই এটা হয়। আমার বেলায় হয়তো বিশেষ এই যে আমি সেই অনুরণনকে আমি অক্ষরে ধরতে পারি, কবিতায় প্রকাশ করতে পারছি, গল্পে উপন্যাসে নাটকে আনতে পারছি। বাংলাদেশি হিসেবে আমরা ভীষণ গর্বিত এক জাতি। আমাদের গর্বের নানান জায়গা আছে, আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্য। বাংলা সাহিত্যের কথা বলতে গেলে, বাংলা সাহিত্যের ইতিহাস কিংবা এখন যে পরিব্যাপ্তি তার কথা বলতে গেলে, যার নাম আসলে নিতেই হয় সবার প্রথমে, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আজ তার মৃত্যুবার্ষিকী, প্রিয় দর্শক। এবং আজকের এই দিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে এবং তারকা কথনের আমাদের এই পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে ভালোবাসা দিয়ে স্মরণ করছি। এবং সেই উদ্দেশ্যে আমাদের মাঝে যারা আছেন তারা বিশেষ মানুষ, সংস্কৃতি জগতের এবং আমাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ। এবং সবচাইতে বড় কথা, সৈয়দ শামসুল হকের খুব কাছের মানুষ তাকে দেখেছেন। আমরা আজ আমাদের সৌভাগ্য এই যে আমরা তাদের কাছ থেকে শুনব আমাদের এই সব্যসাচী লেখকের কথা। আমাদের সাথে আছেন আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শুভ দুপুর আমন্ত্রণ। এবং আছেন আমাদের মাঝে লেখিকা কবি আনোয়ারা সৈয়দ হক, শুভ দুপুর আমন্ত্রণ। এবং আমরা হাসি মুখে বসেছি আসলে, কারণ সৈয়দ শামসুল হকের কথা যখন বলতে হয় এবং চ্যানেল আই পরিবারের সঙ্গে তার এত সুন্দর মধুর সম্পর্ক, আমরা এতবার তাকে দেখেছি কাছ থেকে, আমরা খুব ভালোবাসা দিয়ে তাকে স্মরণ করতে চাই সবসময়। তবুও তিনি চলে গেছেন, অনেকগুলো বছর হয়ে গেছে। কবিদের কখনো তো মৃত্যু হয় না, তার লেখা, তার সকল কাজ আমাদেরকে ঘিরে আছে। তারপরেও আজ আমরা আনোয়ারা সৈয়দ হক আপনার কাছে একটু জানতে চাই, দীর্ঘদিনের সহধর্মিনী আপনি, তাকে খুব কাছ থেকে দেখেছেন, তার সাথে যুদ্ধ করেছেন, সহযোদ্ধা আপনি, আপনার কাছে প্রথমে একটু শুনি আজকের দিনে তাকে কীভাবে স্মরণ করছেন। আজকের দিকে দিনে কীভাবে স্মরণ করছি, এই সবাই যেভাবে স্মরণ করে সেভাবেই করছি আর কি। তার কথা মনে করছি, তার লেখা দেখছি, এই আর কি। পরিবার মিলে সবাই তাদের মতো করে তারা তাকে স্মরণ করছে। আর আর তো আমাদের বিশেষ কিছু করার নেই, যা কিছু হচ্ছে সব আমি বলবো আমাদের সামাজিকভাবেই হচ্ছে, যে কিছু কিছু জায়গায় তাকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে বা তার কথা বলা হচ্ছে, তার বক্তৃতা দেওয়া হবে, এই ধরনের কাজ। আর আমরা আর কি করতে পারি, আর তো কিছু আমাদের বিশেষ করার নেই, এইটুকুই। তবে আমি জানি যে তরুণ প্রজন্মের যে সমস্ত লেখক বা কবি আছেন তারা তাকে স্মরণ করেন প্রায় প্রতিনিয়তই, এবং তারা তাদের মতো করে তাকে তাদের তার নামে অনুষ্ঠান করেন, তার কার্যক্রমকে চেষ্টা করেন যে অনুসরণ করতে, এইটুকুই বলতে পারি। আর আমাদের বাঙালির জীবনে স্মরণ করা তো এই এইটুকুই, যে সবাই মিলে আমরা তাকে স্মরণ করছি, তিনি চলে গেছেন, দোয়া করছি তার নামে, প্রার্থনা করছি তিনি যেখানে থাকেন যেন ভালো থাকেন, একেবারে। এবং আসলে কাছের মানুষদের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন বোধহয় এটাই, যে যখন স্মরণ করতে বলা হয় সেই জায়গাটা যখন সৃষ্টি হয় আসলে। এবং কাছ থেকে দেখেছেন আপনি খুব তাকে, একেবারেই সাথে ছিলেন, সতীর্থ ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, একটু শুনি আপনার কাছে আজকের দিনে তার ব্যাপারে। আসলে একজন মানুষ যখন বেঁচে থাকেন তখন আমরা ঠিক অনুধাবন করতে পারি না তিনি কতটা জায়গা জুড়ে আছেন আমাদের, চলে যাওয়ার পরে সেটা আমরা বুঝতে পারি যে শূন্যতা যে সৃষ্টি হয়। আমরা সৈয়দ শামসুল হকের কথা যখন বলি তখন একটা কথা মনে হয় যে বাংলা সাহিত্যে
একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া এত বিপুল সৃষ্টি সম্ভার আর বোধহয় কোনো লেখকের নেই। কত বিষয় তিনি লিখেছেন, যে জন্য আমরা তাকে সব্যসাচী বলি, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, যা কিছু তার যেখানে তিনি হাত দিয়েছেন সেখানে শোনা ফলেছে। এবং শেষের দিকে আমাদের খুব সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে নাটক নিয়ে মেশার জন্য। তিনি বলছেন যে নাটক আমার শেষ বয়সের সংসার, যে নাটক তিনি পরিণত বয়সে লিখেছেন, আমাদেরকে তার প্রথম কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় দিয়েছিলেন, এবং সেটা আমরা 1976 সনে আমরা মঞ্চস্থ করি। একদিকে প্রথম কাব্যনাট্য আবার আঞ্চলিক ভাষায় লেখা, এটা খুব কঠিন। আমরা তো মনে করি যে কবিতা মানে মানুষের মনে বোধহয় রেখাপাত করে না, নাটকীয়তা নেই, কিন্তু সৈয়দ শামসুল হক প্রমাণ করেছেন কাব্যনাট্যকে তিনি একটা শক্ত ভিতের উপর বাংলাদেশে দাঁড় করিয়েছেন, যে কাব্যনাট্য যদি ঠিকমতো লেখা হয় এবং কুশলী প্রযোজনা হয় তবে পায়ের আওয়াজ পাওয়া যায় ও কাব্যনাট্য মানুষের মনে অভিঘাত সৃষ্টি করতে পারে। সেই জন্য আমরা দেখি যে আজ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যত নাটক রচিত হয়েছে আমার মনে হয় যে পায়ের আওয়াজ পাওয়া যায় কে কেউ ছাড়াতে পারেনি। যেরকম 21শে ফেব্রুয়ারিকে নিয়ে কবর নাটক রচিত হয়েছে মুনীর চৌধুরীর, সেই রকম আমরা মনে তার কথা। পরবর্তীকালে তিনি কাব্যনাট্য আরও অনেক লিখেছেন, আমরাও তার আরও দুটো নাটক অভিনয় করেছি, এখানে এখন এবং যুদ্ধ এবং যুদ্ধ। আর নাগরিক যেটা করেছে নুরুল দিনের সারা জীবন, সেটাও আরেকটা সারা জাগানো নাটক তার। এবং এই যে বলছিলেন আসলে খুব সংক্ষিপ্ত সময় এতগুলো পরিচয় কিন্তু চলে এসেছে, এবং এই যে নাটক, গল্প, কবিতা তো অবশ্যই, সিনেমা, গান সব জায়গায় তার পদচারণা সফল ছিল। এই যে এমন একটা মানুষ যিনি সাহিত্যে এমনভাবে বিচরণ করেছেন, প্রত্যেকটা অংশ স্পর্শ করেছেন, তাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, এবং আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন, সো আপনি জানেন মানুষের মনন কিভাবে কাজ করে, মানসিকতা কিভাবে কাজ করে, সো তাকে যখন আপনি কাছ থেকে দেখেছেন কিভাবে দেখেছেন তাকে, তার চিন্তা ভাবনা কিরকম ছিল? দেখো একটু আগে তো রামেন্দু বললেন, রামেন্দু মজুমদার বললেন যে আমরা যখন কাছ থেকে কোনো মানুষকে দেখি, প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে, কোনো কাছ থেকে কোনো মানুষকে তো আমরা কিন্তু ঠিক চিনতে পারি না, তার ব্যাপ্তি বা তার ভেতরে যে তার যে একটা যে ধারণ ক্ষমতা বা তার যে প্রতিভা, এটা কিন্তু ওইভাবে কাছের অতি রামেন্দু যেমন চিনতে পারেননি, আমরা অতি কাছের মানুষই কিন্তু আমরা চিনতে পারি না। আমরা তাকে 8-10টা মানুষের মধ্যে তাকে এইটুকু ভক্তি শ্রদ্ধা করতাম যে না, তিনি একজন লেখক, বড়মাপের লেখক, বড়মাপের কবি, এইটুকু। তার সুযোগ সুবিধা যতটুকু সম্ভব পরিবার হিসেবে আমরা তাকে দেবার চেষ্টা করেছি। আমরা নিজেদের ক্ষতি করে, নিজেদের অনেক কিছু আমরা বঞ্চিত থেকে তাকে আমরা চেষ্টা করেছি যেন তিনি তার যতটুকু কাজ তিনি করতে চান তার পরিবেশটাকে আমরা সুন্দর রাখার চেষ্টা করেছি। তুমি যদি আমাদের কোনো ক্রেডিট দিতে চাও পরিবার হিসেবে, তাহলে আমি বলবো এইটুকু আমরা চেষ্টা করেছি তিনি যেন তার অধীত কর্মটি ঠিক করে যেতে পারেন এই পৃথিবী থেকে। এর বেশি তো আমরা আর কিছু করতে পারিনি। আর চেনার কথা যদি বলো, চেনাটা খুবই কঠিন, একটি মানুষের সঙ্গে তুমি সারা জীবন থাকলে হয়তো সেভাবে চিনবে না। এইটুকু আমরা চিনেছি যে উদার মনা ছিলেন, সংস্কৃতি মনা ছিলেন, এবং সবচেয়ে বড় কথা রাগ কাকে বলে আমরা কিন্তু তার মধ্যে কখনো দেখিনি। সংসারে এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত অর্থকষ্ট, এত রকমের নানা রকম টার্ময়েল, কিন্তু তাকে আমরা কখনো রাগ করতে দেখিনি। তিনি কখনো মেজাজ খারাপ করতেন না, এবং শুধু তাই না, আমরা তো বাঙালি মানুষ, আমাদের সংসার অনেক বড়, হয়তো আমরা স্বামী স্ত্রীর সংসার বটে, কিন্তু আমার বাপের বাড়ির দিক থেকে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমাদের আত্মীয় স্বজন ভর্তি। শুধু একটি বাড়িতে আমরা দুজনই শুধু থাকতাম না, আমাদের সঙ্গে আরও 5-7 জন মানুষ যারা আমাদের সম্পর্কিত, কেউ ননদ, কেউ দেবর, কেউ শ্যালক, কেউ বোন, কেউ শ্যালিকা, এরকম থাকতোই আমাদের বাড়িতে, বড় পরিবার ছিল। সেই বড় পরিবারের মধ্যে একটি সার্বক্ষণিক
কবি বা সাহিত্যিক বিচরণ করছেন, কিভাবে তিনি তার নিজের স্যানিটি অর্থাৎ তিনি তার নিজের যে কি বলবো যে মানসিক ভারসাম্য বজায় রাখতেন, এটা তাকে আমি ক্রেডিট দেব অবশ্যই। কারণ বাড়িতে হইচই, লোকজন আসছে যাচ্ছে, হাসাহাসি, কিন্তু তার যে পড়ার ঘরটি ছিল সেইখানে আমরা কখনোই তাকে ঢুকে তাকে বিরক্ত করতাম না। তিনি দরজাটি বন্ধ করে নিজের মতো কাজ করতেন বাড়িতে, তার জগৎকে আমরা সবসময় আলাদা রাখার চেষ্টা করেছি। পরিবার থেকে যদি বলো আমাদের যে স্যাক্রিফাইস, এটুকু আমরা করার চেষ্টা করেছি যে তাকে আমরা কখনোই কোনোভাবেই কোনো দিক থেকে বিরক্ত করবার চেষ্টা করিনি। তবুও বিরক্ত হতেন, যেহেতু বৃহৎ পরিবার, ঝামেলা লেগেই থাকতো, বিশেষ করে ছেলে মেয়েদের নিয়ে ঝামেলা লেগে থাকতো। তারা বড় হচ্ছে কিন্তু তাদের বাবা সার্বক্ষণিক লেখক, তো সেইটা আমাদের দেখতে হতো। তারপরেও বলবো তিনি প্রচুর কাজ করেছেন, নাটক তো লিখেছেন তার শেষ বয়সে, কিন্তু তিনি প্রচুর তোমার ডকুমেন্টারি কাজ করেছেন। অর্থের জন্য তাকে ঢাকা ছেড়ে বেরিয়ে দেশ মানে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাকে ডকুমেন্টারি ফিল্ম করার জন্যে, সেই সব তিনি করেছেন, অনেক কিছু কাজ করেছেন। তারপরে রামেন্দু ওই যে একটা এটা বড় ডোমের মতো কি করেছেন, ওই যে নব থিয়েটার করেছেন, অনেক কাজ করেছে, রাত দিন এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হতো। তারপরেও আমি দেখতাম ছোট্ট একটা খাতা ছিল, আগে তো খুব সিগারেট খেতেন, সিগারেটের প্যাকেট, দেশলাইয়ের খোল বা কোনো একটা জিনিস কেনা হয়েছে তার রশিদ, তার পিছে কবিতা লিখছেন ক্রমাগত। আমরা কত কবিতা সেখান থেকে বের করেছি, প্রচুর চিরকুট বের করেছি যার ভেতরে তার কবিতা লেখা। তিনি কখনোই নিজের কাজ যেটি যে তিনি যে একজন সত্যিকারের অর্থে কবি মানুষ, একজন সাহিত্যিক, সেই পরিচয় তিনি কখনোই ভোলেননি। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তার কর্মটি তিনি ঠিকমতো করে যাবার চেষ্টা করেছেন। আর আমরা তাকে চিনতে পারিনি সত্যি বলতে, এখন যেভাবে চিনছি তিনি চলে যাওয়ার পরে, তাহলে উনি হয়তো একটু বেশি আদর পেতেন আমাদের কাছে, সেটা হয়তো উনি জীবনদশায় সেভাবে পাননি। তবে রামেন্দুরা তাকে অত্যন্ত স্নেহ আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। রামেন্দুদের কাছ থেকে তিনি অনেক, তার নাটকের জগতের কাছ থেকে সৈয়দ অনেক শ্রদ্ধা পেয়েছেন, আমি সেটা অবশ্যই বলতে পারি। এবং এই যে মধ্যবিত্ত জীবনের গল্প, যখন সৈয়দ শামসুল হকের লেখা আমরা পড়ি পাঠক হিসেবে বা দর্শক হিসেবে, যখন আমরা নাটকগুলো দেখি, তখন ঠিক আমার পরিবার বা দর্শক যিনি আছেন তার পরিবার, একেবারেই বাঙালি সাধারণ যে জীবন সেটাই কিন্তু আমরা দেখতে পাই। ইন্সপিরেশনটা নিশ্চয়ই চমৎকার ছিল এখানে। এবং থিয়েটারের কথা বলছিলেন এবং আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমরা শুনতে চাই এর ব্যাপারে। না, আসলে আমি ভাবি সামনেই বলতে চাই যে একজন আনোয়ারা সৈয়দ হক ছিলেন বলেই কিন্তু সৈয়দ শামসুল হক এত নিশ্চিন্তে লেখালেখি করে যেতে পেরেছেন, সংসারের চিন্তা তাকে করতে হয়নি, সেটা ভাবি সামলেছেন। এবং পরবর্তীকালে অসুস্থ অবস্থায়ও ভাবি যে সেবা করেছেন সেটা তুলনারহিত, এবং শেষ দিকে হক সাহেব মুখে মুখে বলে গেছেন ভাবি সেটা অনুলিখন করেছেন, রেখেছেন। সুতরাং এই ভাবির যেই বলছেন যে তার স্যাক্রিফাইস পারিবারিক, সেটা অসাধারণ আমি মনে করি, একেবারেই খুব সবার জন্যে শিক্ষণীয় যে কতটা সুযোগ করে দিতে হয় একজন লেখককে। আবার ভাবির এই জন্যে ভাবি নিজের লেখালেখিরও ক্ষতি হয়েছে, তিনি যে তার নিজের প্রতিভা বিকাশের সুযোগ হয়তো ততটা পাননি যতটা তিনি ফ্রি থাকলে করতে পারতেন। না, এটা হচ্ছে যে আমরা তিনি চলে যাবার পর এপ্রিল 2017 আমরা থিয়েটার পত্রিকার একটি বিশেষ সংখ্যা করেছিলাম সৈয়দ শামসুল হককে নিয়ে, তার উপরে অনেক মানুষের লেখা আছে। এবং সেখানে একটা জিনিস আমি একটু পড়ে শোনাতে চাই যে 2007 অগাস্ট মাসে তিনি লন্ডনে বসে সমাধি ফলক শীর্ষক একটা সমাধিলিপি রচনা করেছিলেন, সেটা এরকম: 1300 নদীর এ দেশ পলি সমৃদ্ধ নিশ্চয়, পলি পড়ে পাললো শিখায় লেখে গল্পটা সময়, মানুষের সব গল্প নাকি আছে তারও নির্বাচন, হে মাতো বাংলার মাটি করজোড়ে করে সম্ভাষণ তোমার সন্তান কবি, পদচ্ছাপ রেখো মাশিলায় যদি রাখো কি আছে জীবন যদি মাটিতে মেলায়, আমিও তোমার স্তনে দুগ্ধ টেনে উঠেছি একদা, লোকে ভুলে ভুলে যাক তুমি জানো ভুলো না সে কথা, তোমারই সময় কথা আমিও তো বলেছি ভাষায় তোমারই ভাষায় মাগো, পুরস্কার সামান্য মাশায় যদি কিছু পেয়ে থাকি
তাকে গণ্য করেছে মোহর। আমি তো মরণশীল, আমাদের তুমি যে অমর, আশা করি আমারও কুড়ানো কুল নিয়েছিলে তুমি, দেখেছিলে শ্রম ঘামে কবির মাগো মাতৃভূমি। এটা পড়লে আমাদের সেই মাইকেলের দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে সেই কথাও মনে হয়। সে মা মাতৃভূমি মাতৃভাষা তাকে যে কতটা তিনি শ্রদ্ধা করতেন সেটাই তার সমাধিলিপির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। নাটকের আমরা বিভিন্ন দল যখন তার আরেকটি নাটকের কথা যখন উঠল তখন বলতে চাই যে আমাদের অনুরোধে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে দুটো শেক্সপিয়ারের নাটক আমরা করেছিলাম। একটা হচ্ছে নাগরিকা থিয়েটার মিলে ম্যাকবেথ, একজন বিদেশি পরিচালক ক্রিস্টোফার স্যানফোর্ড এসেছিলেন লন্ডন থেকে, তিনি হক সাহেবকে আমরা বলেছিলাম যে নাটকটি অনুবাদ করে দিতে। শেক্সপিয়ারের অনুবাদ খুব দুরূহ, কিন্তু হক সাহেব এত চমৎকারভাবে তৎসম শব্দ ব্যবহার করে অনুবাদ করলেন যেটা সংলাপ বলতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু শেক্সপিয়ারের ভাষার সেই ওজস্বিতাটা সেটা ছিল। একই রকমভাবে পরবর্তীকালে টেম্পেস্ট যখন আমরা করি তখন তাকে আমরা বলেছিলাম এটিও অনুবাদ করতে, সেটিও তিনি করেছেন। ডেবোরা ওয়ার্নার তিনি এসেছিলেন আমাদের বিভিন্ন দলের ছেলে মেয়েদের নিয়ে নাটকটি করেছেন। আর পরবর্তীকালে তিনি অবশ্য ট্রয়লাস ক্রেসিডা এবং শেষ বয়সে রোগশয্যায় বসে হ্যামলেট অনুবাদ করেছেন। সুতরাং এই শেক্সপিয়ারের অনুবাদক হিসেবে তার একটা স্থান আমাদের সাহিত্যে নির্ধারিত হয়ে আছে। এবং আসলে এই যে কাজগুলোর কথা বলছিলেন, আমরা কিন্তু এখনও যখন মানে বাংলা ভাষার পাঠক হিসেবে যখন এই সাহিত্যগুলো খুঁজতে যাই তখন আমাদের কাছে সৈয়দ শামসুল হকের লেখাটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এবং আমরা পড়েও ওই আরামের জায়গাটাও থাকে আবার অনুধাবনের জায়গাটাও কিন্তু থাকে। সো তার যে কাজ বা তার যে কাজের পরিধি সেটা কিন্তু আমাদের তরুণ সমাজ বা তারুণ্যকে ভীষণভাবে প্রভাবিত করেছে, এবং তার চলে যাওয়া আসলে আমাদের জন্য ভীষণ একটা ক্ষতির জায়গা। এই কথাটি আমি বলছিলাম যে অনুষ্ঠান শুরুর আগে আপা আপনার কাছে যে তরুণ সমাজের একটা ভীষণ ক্ষতি হয়ে গিয়েছে সৈয়দ শামসুল হকের এই প্রস্থানে। ওইভাবে ক্ষতি আমি বলতে চাই না, কারণ তার ক্ষতি তার লেখা যদি তরুণ সমাজ পড়েন তাহলে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হয়েছে, কারণ তার যা কিছু বলার সবই কিন্তু বলে দিয়েছেন। এমনকি আমি মনে করি যে এই ভদ্রলোক কিভাবে লিখতে হয় গল্পের কলকব্জা, কবিতার কিমিয়া, তরুণ লেখক যখন সৈয়দ হকরা যখন ছোট ছিলেন তাদের সামনে কিন্তু কোনো দৃষ্টান্ত ছিল না তাদেরকে ফলো করে তারা বড় হবে সাহিত্যের জগতে। এটা একটা বিশাল জটিল জগৎ, সেই জগতে তিনি শামসুর রহমান ভাই, হাসান হাফিজুর রহমান ভাই, শহীদ কাদরী ভাই তারা ধীরে ধীরে অগ্রসর হয়েছেন, তাদের সামনে কোনো আইডল ছিল না, কোনো দৃষ্টান্ত ছিল না। সেখান থেকে শুরু করে তারা যে পর্যায়ে উঠেছিলেন, সৈয়দ হক মনে করতেন আমার একটা কমিটমেন্ট আছে আমার তরুণদেরকে, আমার নতুন যারা কবি সাহিত্যিক হতে চান বা কাব্যচর্চা করতে চান বা সাহিত্য জগতে পা রেখেছেন তাকে একটা দিক নির্দেশনা দেবার দায়িত্ব একজন রাইটার হিসেবে তিনি মনে করতেন তার ছিল, এবং সেই জন্য তিনি গল্পের কলকব্জা এবং কবিতার কি মার্জিনে মন্তব্য এই লেখাগুলো তিনি লিখেছেন তরুণদেরকে পথিকৃত করার জন্য। এবং এই লেখারও কিন্তু তার সময় কিন্তু তিনি তার যেকে প্রকৃত সম্মান বলে সেটা কিন্তু সৈয়দ হক তার কবি সাহিত্যিকদের কাছ থেকে পাননি, যেটা নাট্য জগৎ থেকে তিনি পেয়েছিলেন। কবি সাহিত্যিকদের পাশ থেকে মূলত তিনি ক্রিটিসিজম যেটাকে বলে অর্থাৎ সমালোচনা পেয়েছিলেন। আমি এখনও কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলাম, এক ভদ্রলোক বললেন তিনি লেখক, তিনি বললেন যে হক সাহেবের অত মিস্ত্রিগিরি না করলেও চলতো। মিস্ত্রিগিরি কি মার্জিনে মন্তব্য, তারপরে যে যে বইগুলোর কথা বললাম যে তরুণদেরকে পদ দেখানোর জন্য বলে তার তো দরকার ছিল না এগুলো করার। আমি বললাম যে তোমরা এখন এই কথা বলতে পারো যে তিনি মিস্ত্রিগিরি করেছেন, কিন্তু উনি মনে করেছেন যে তার দায়িত্ব আছে তরুণদেরকে সাহায্য করার, সেই জন্য তার নিজের আসল কাজের ক্ষতি করে তিনি এই কাজগুলো করেছেন। আমি মনে করি না এটা মিস্ত্রিগিরি, আমি মনে করি তার মহানুভবতা যে একজন লেখক কিভাবে লিখতে হয়, তার কলকব্জা তিনি তার জুনিয়রদেরকে তার অনুজদেরকে বলে যাচ্ছেন, আমি মনে করি এটা তার একটা বিরাট মানসিকতা। তুমি দেখো না
কাব্য জগতে বা এই সমস্ত লাইনে অনেক ধরনের রেষারেষি হয়, অনেক ধরনের কি বলবো কাদা ছোড়াছড়ি হয়, কিন্তু আমি সৈয়দকে কখনোই এসবের মধ্যে দেখিনি, কোনোদিনও দেখিনি। আমি সেই হিসেবে মনে করি তিনি সত্যিকার অর্থেই একজন উদারমনা মানুষ ছিলেন এবং নিজের খ্যাতি কোথায় কমে যাবে সেই কথা কখনোই চিন্তা করেনি। উনি চেয়েছেন সার্বিকভাবে আমাদের দেশের সাহিত্যের জন্য উন্নতি হয়। একেবারে, এবং একেবারে আত্মকেন্দ্রিকতাকে সম্পূর্ণরূপে পরিহার করে তিনি যেভাবে নিমগ্ন করেছিলেন বাংলা সাহিত্যে, তারই উদাহরণ হিসেবে কিন্তু বারবার এই কথাটা আসে যে সব্যসাচী লেখক প্রত্যেকটি ক্ষেত্রে যার অবদান রয়েছে। এবং শেষ বয়সে এসে একেবারে শেষ দিকে তিনি ওই যে বলছিলেন নাটকের পর তিনি একটা গানও কিন্তু লিখেছেন, একেবারে তার শেষ গান যেটা সেটা আনোয়ারা সৈয়দ হককে নিয়ে লেখা, আমরা শুনবো আপনার কাছে। তার আগে একটু পর্দায় দেখে আসি। দেখো ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে, ধূপের গন্ধের মতো তোমাদের শান্ত সন্ধ্যাকালে, থেকে যাব তোমার রুমালে, ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে। জীবনের একেবারে শেষ বয়সে লিখা সৈয়দ শামসুল হকের, এবং সুর দিয়েছেন প্রখ্যাত সুরকার আলম খান, যিনি আজ আমাদের মাঝে নেই, এবং গাইছিলেন আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর, প্রিয় শিল্পী, তিনিও আমাদের মাঝে নেই। আমরা শ্রদ্ধা ভরে দুজনকেই স্মরণ করছি। এই গানটির কথা একটু শুনি। একেবারে শেষ বয়সে লিখেছেন, কবিতা আকারে লিখেছেন, যখন তার অসুস্থতা ধরা পড়লো, অর্থাৎ সেই সময় কিন্তু তোমার শেক্সপিয়ারের 400 বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশে অনুষ্ঠান হচ্ছিল, এবং সৈয়দক বললেন আমার ক্যান্সার যখন ধরা পড়েছে আর 8 দিন পরেই তো শেক্সপিয়ারের 400 বছর পূর্তি অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমিতে, আমি এটা করে যেতে চাই। আমার যখন ক্যান্সার হয়ে গেছে তখন আমি এটা এই অনুষ্ঠানটা উদ্বোধন বা কিছু একটা তার করার কথা ছিল, আমরা জোর করে তাকে নিয়ে গিয়েছি লন্ডনে। আমরা বলেছি না এখন কোনো অনুষ্ঠান না, শেক্সপিয়ারের 400 বছর পূর্তি বেঁচে থাকলে হবে, কিন্তু এখন তোমাকে যেতে হবে লন্ডনে। ওই যে জোর করে আমি নিয়ে গিয়েছিলাম, এটা আমার এখন অনেক অপরাধ লাগে, কারণ আমরা তো তাকে বাঁচাতে পারিনি, কিন্তু তিনি যে ওই অনুষ্ঠানটা করতে চেয়েছিলেন আমরা যে তাকে করতে দিইনি নাটকের অনুষ্ঠানটা, তার জন্য আমার ভেতরে অনেক কষ্ট আছে, অনেক ক্ষোভ আছে, অনেক মানে কি বলবো গিল্টি ফিলিংস আছে যে আমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যদি থাকতেন এটা করতেন ওনার মনে শান্তি লাগতেও, যে শেক্সপিয়ারকে নাট্যকার হিসেবে এমন ভালোবাসতেন, রবীন্দ্রনাথকে এমন ভালোবাসতেন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তা আমি মনে করি যেটা যে উনি এই কাজগুলো করে রেখে যেতে পারেননি, কিন্তু তাতে কিছু আসে যায় না, উনি যেটুকু যতটুকু করতে পেরেছেন এই তার যখনই সুযোগ পেয়েছেন তিনি লিখেছেন। তার কেমোথেরাপি চলেছে, তার রেডিওথেরাপি চলেছে, অত্যন্ত পেনফুল এক একটা ট্রিটমেন্ট, অসম্ভব কষ্ট দেয়, সেই ট্রিটমেন্টের ফাঁকে ফাঁকে তিনি ক্রমাগত লিখেছেন, অজস্র কবিতা লিখেছেন। আর অজস্র শেষ কয়দিন যে কয়দিন বেঁচেছিলেন ইউনাইটেড হসপিটালে, প্রতিদিন আমি তার হয়ে অনুলেখন করেছি তার লেখার, অনর্গল বলে গেছেন আমি অনর্গল লিখে গেছি, আইসিইউতে যাওয়ার একদিন আগে পর্যন্ত উনি শেষ গল্পটা লিখে গেছেন। এখন যখন আমি অনেক কবি সাহিত্যিককে দেখি, তোমাকে বলি যখন তারা মৃত্যু সময় আসে তারা ভয় পায়, তারা কি দোষ করলো কি না, হঠাৎ করে তারা ধার্মিক হয়ে যাওয়ার চেষ্টা করে, আমি সৈয়দ হকের ভিতরে এইটা কিন্তু কখনো দেখিনি। উনি কিন্তু কোরআনের অনুবাদ করেছেন, সব কিছু করেছেন, কিন্তু তার ভিতরে এই ভয়টা আমি দেখিনি যে আমি কি করলাম এতদিন ধরে। উনি যেভাবে নিবেদিত ছিলেন সাহিত্য চর্চার ভেতরে, সেইভাবে তিনি জীবনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে গেছেন, আমি তাকে স্যালুট করি। এবং জীবনকে উপভোগ করবার একটা জায়গা কিন্তু থাকে। আমরা তার জীবনের প্রথম দিককার গল্প যখন পড়ি তখন 1951 সালের একটা ঘটনা আমাকে খুব আলোড়িত করেছে। ম্যাট্রিকুলেশন পাশ করবার পরে তিনি মুম্বাই পালিয়ে গেলেন এবং সেখানে 1 বছর থেকে তারপর ফিরে এসে একেবারে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে চিত্রনাট্য লেখা শুরু করলেন। সেখান থেকে একটা বড় জার্নি, এবং বাংলাদেশের যে মঞ্চ নাটক থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে বাংলাদেশের সিনেমার গল্প প্রত্যেকটা জায়গায় তিনি অনেক কাজ করেছেন, অবদান রেখেছেন, সেই জায়গাটা একটু শুনি। আসলে আমি আগের কথার সূত্র ধরে বলি, এই যে মার্জিনা মন্তব্য বা গল্পের কল কব্জা, এগুলোতে তিনি আসলে নতুন লেখকদের দেখাতে চেয়েছেন যে গল্পের মধ্যে
একটা ওই যে মিস্ত্রিগিরি বলে সেটাও আছে, ক্রাফটসম্যানশিপ আছে গল্পের কিভাবে করতে হয়। রবীন্দ্রনাথের গল্প ব্যবচ্ছেদ করে তিনি দেখিয়েছেন যে কিভাবে রবীন্দ্রনাথ গল্প খাড়া করেছেন। এবং তার আরেকটি বই আমার খুব দুঃখ লাগে এদেশে খুব একটা আলোচিত হয় না, কথা সামান্যই, অসাধারণ একটি বই, ডিকশনারির মতো হালকা চালে লেখা, বিভিন্ন শব্দের নিয়ে যে শব্দকে আমরা কতভাবে ব্যবহার করি, ভুলভাবে করি, ঠিকভাবে করি, এইটা যে কোনো জায়গা থেকে পড়লে মনে হয় যে আসলে তিনি কত বিষয়ে তার জ্ঞান ছিল সেটা তিনি তুলে ধরেছেন। চমৎকার, আজকের দিনটি বিশেষ অবশ্যই, এবং আজকের দিনে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন সেটা আমাদের জন্য আনন্দের বিষয়, অনেক কিছু জানতে পারছি এবং আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা যে তাকে এত সুন্দর করে আপনারা আমাদের কাছে বলছেন, আমাদের কাছে তার ব্যাপারে জানাচ্ছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্বরূপ, পাঠক সমাবেশ কেন্দ্রের পক্ষ থেকে এই দুটো বই আছে আপনাদের জন্য, আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা বসে থাকুন। থ্যাংক ইউ। আসলে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধায়, ভালোবাসায়, এবং আমরাও সবসময় স্মরণ করে যেতে চাই। চ্যানেল আইয়ের জন্মদিন সামনের 1 অক্টোবর, 25 পা দিচ্ছে চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিন আসলে তাকে ছাড়া অপূর্ণ থেকে যায় আসলে, এবং তার উপস্থিতি সবসময় আমাদেরকে আলোড়িত করেছে, মুগ্ধ করেছে, আমরা সবসময় তাকে পেয়েছি হাস্যোজ্জ্বল মুখে চ্যানেল আই প্রাঙ্গণে। এবছর পাবো না, কয়েকটা বছরই পাইনি, সেটা আমাদের ভীষণ ক্ষতির জায়গা। আমরা সবসময় তাকে বই নিয়ে যাচ্ছি আমাদের সামনের দিকে তরুণ প্রজন্মের কাছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ অনেক। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আজকের এই দিনে আমাদের সাথে থাকবার জন্য, এবং আশা রাখছি দিনব্যাপী আপনারা থাকবেন চ্যানেল আয়ের পর্দায়। আজকের মতো এখানেই বিদায়।